অবশেষে গ্রেফতার হলেন শিবু হাজরা। যে শিবু হাজরা সন্দেশখালীর মহিলাদের কাছে এক ধর্ষকের নাম। অবশেষে নাজার থেকে গ্রেফতার তিনি। সাংবাদিক বৈঠকে শনিবার রাজ্য পুলিশের ডিজি শিবু হাজরাকে নিয়ে বার্তার এক ঘন্টার মধ্যেই গ্রেফতার শিবু। কোন দিকে মন নিচ্ছে সন্দেশখালীর বিচার? নাজার থেকে শনিবার গ্রেফতার শিবু হাজরা। অভিযোগ, সন্দেশখালীর নারীদের কাছে রীতিমতো এক আতঙ্কের নাম শিবু হাজরা। শেখ শাহজাহানের নেতৃত্বে দিনের পর দিন নারী নিগ্রহের মতো নোংরা কাজ করে গিয়েছেন এই শিবু হাজরা। অভিযোগ সন্দেশখালীর মহিলাদের। শুধু কি তাই, দিনের পর দিন শিবুর বিচারখানায় ডেকে নারীদের শারীরিক অত্যাচার করে, কায়িক পরিশ্রম করিয়ে গ্রামবাসীদের জমি কেড়ে নিয়ে অত্যাচার চালিয়ে গেছে এই শিবু হাজরা। এহেন গুরুতর অভিযোগেও কাঠগড়ায় শাসক নেতারা। সন্দেশখালীর মহিলারা ধৈর্যের বাঁধ ভেঙে পথে নেমে শিবুর নাম যখন সামনে আনলেন, তারপর থেকেই রাজনৈতিক গুরু অর্থাৎ শেখ শাহজাহানের মতোই পলাতক হয়ে পড়েন শিবু। দাবি বিরোধীদের 11 দিন ধরে অধরা থাকার পর শনিবার অবশেষে গ্রেপ্তার তিনি। উল্লেখযোগ্যভাবে শিবুর গ্রেপ্তারের ঘণ্টাখানেক আগেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সাংবাদিক বৈঠক করে, আর সেখান থেকেই তিনি সাফ জানিয়েছিলেন শিবুর বিরুদ্ধে জমা পড়া সব অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। I have to name him, we will take action against them. And again I tell you, our officers are not that, will ask someone that, oh, dhora porchena. Wherever, if somebody is there, we will catch him and we will book him this thing. রাজীব কুমারের এই মন্তব্যের ঠিক ঘণ্টাখানেকের মধ্যেই গ্রেফতার হলেন শিবু। এখানেই প্রশ্ন উঠছে, যে পুলিশ এতদিন ধরে বলে এসেছে এই শিবু হাজরার বিরুদ্ধে তাকে গ্রেফতার করার মতো কোনো উপযুক্ত অভিযোগ নেই, সেই পুলিশ ডিজির এমন মন্তব্যের পরেই কেন শিবুকে গ্রেফতার করতে উদ্যোগী হয়ে পড়ল? ঠিক কোন উদ্দেশ্য পূরণে জাতীয় কমিশনের রিপোর্টে রাষ্ট্রপতি শাসন জারির প্রস্তাব দেওয়ার পরেই শিবুকে শনিবার গ্রেফতারের উদ্যোগ? তবে কি ভয় পেল শাসক, তা নিয়ে মতান্তর যাচ্ছে, নাকি এটা পুরোপুরি রাজ্য পুলিশের ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা? এই প্রশ্নও উঠছে। মেঘারায় ও শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।